আসসালামু আলাইকুম আমার সুপ্রিয় সপ্তম শিক্ষার্থী রহমতে সুস্থ আমি নাজমন নাহার সহকারী শিক্ষক ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটি গার্লস স্কুল অ্যান্ড কলেজ আজকের বিষয় গার্হস্থ্য বিজ্ঞান আসো দেখি গার্হস্থ্য বিজ্ঞানে তোমাদের কোন অধ্যায় কোন পাঠ পড়াবো অধ্যায় চতুর্দশ পাঠ দুই দেখো পাঠ দু কি আছে ব্যক্তিত্বের সাথে পোশাকের সম্পর্ক তাহলে এখানে বুঝতে পেরেছ ব্যক্তিত্বের সাথে গত ক্লাসে ব্যক্তিত্ব সম্পর্কে বলেছিলাম সে ব্যক্তিত্বের সাথে পোশাকের যে কিরকম সম্পর্ক হওয়া উচিত সেটা এখানে একটু আলোচনা করব তার আগে আমরা ইম্পর্টেন্ট আরেকটা কাজ আছে শিখন ফল শিখন ফলগুলো আমরা জেনে নিই পার্ট দুই থেকে কি কি শিখন ফল হতে পারে ব্যক্তিত্বের সাথে পোশাকের সম্পর্ক এরপরে আসো পোশাকের ছাপা পোশাকের রং লম্বা এবং আড়াআড়ি রেখা পোশাক পোশাকের আকার পোশাকের পরিচ্ছন্নতা সমাজের রীতিনীতি এই তোমরা এখন মূল পাটে তাহলে তোমরা একটু মনোযোগ দিয়ে শোনো ব্যক্তিত্বের সাথে পোশাকের সম্পর্ক ব্যক্তিত্বের সাথে পোশাকের সম্পর্কটা কেমন হতে হবে আর ব্যক্তিত্ব কাকে বলে বা ব্যক্তিত্ব কি গত ক্লাসে বলেছিলাম এবার আসি পাঠ্য বইয়ে কি বলছে ব্যক্তির নিজস্ব বৈশিষ্ট্য বা আচরণই হচ্ছে তার ব্যক্তিত্ব ব্যক্তিত্বের সাথে পোশাকের একটি সুনিবিদ সম্পর্ক রয়েছে সুন্দর পোশাক রুচিশীল মনের পরিচয় দেয় এবং ব্যক্তির আত্মবিশ্বাস বাড়িয়ে তুলে দেখো এখানে কি বলছে ব্যক্তির সাথে কি পোশাকের আর সবার ব্যক্তিত্বই তার নিজস্ব বৈশিষ্ট্য তার নিজস্ব বৈশিষ্ট্য নিয়ে সে তার ব্যক্তিত্বকে ফুটিয়ে তুলে তার সে ব্যক্তিত্ব অনুযায়ী আমাদের পোশাকটা হওয়া যায় কাজে দেখা যায় যে পোশাক ও ব্যক্তিত্ব এ দুটি একে অন্যের পরিপূরক তাহলে আমি যদি বলি পোশাক এবং ব্যক্তিত্ব এই দুটি কি হতে পারে একে অন্যের পরিপূরক মানে একজন আরেকজনকে ছাড়া কল্পনা করা যায় না বা সৌন্দর্য ফুটে ওঠে না তবে এক্ষেত্রে জানতে হবে যে কোন পোশাক কার জন্য কতটুকু উপযুক্ত আর এই প্রশ্নের উত্তর জানতে সবার আগে আমাদের নিজেকে জানতে হবে কথাটা বুঝতে যে পোশাক নির্বাচন করার আগে তোমার কি করতে হবে তোমার নিজেকে আবার জানতে হবে নিজেকে কেমন করে জানতে হবে তুমি কেরকম তোমার চালচলন তোমার দেহ তোমার গঠন তোমার আকৃতি এইগুলো তোমার রং চুল এগুলো। দেখি বইয়ে কি আছে অর্থাৎ আমার নিজের গায়ের রং উচ্চতা ওজন দেহের গঠন বয়স মুখের আকৃতি ইত্যাদির দিকে লক্ষ্য রেখে পোশাক নির্বাচন ও পরিধান করতে হবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা বুঝতে পেরেছ কোন 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 বিষয়ের দিকে লক্ষ্য রেখে তোমার পোশাক নির্বাচন এবং পরিধান করতে হবে কোন কোন বিষয়ের উপর নিজের গায়ের রং উচ্চতা উজন দেহের গঠন বয়স মুখের আকৃতি দেখে তাই না তারপরে দেখো এছাড়া যেসব বিষয়ের প্রতি সজাগ দৃষ্টি রাখতে হবে সেগুলো সম্পর্কে নিচে আলোচনা করা হলো দেখো এক নম্বর আছে পোশাকের ছাপা পোশাকের ছাপা একটা মানুষের কেমন হওয়া উচিত লম্বা মানুষের পোশাকের ছাপা কেমন হবে তারপরে খাটো মানুষের পোশাকের পোশাকটা কেমন হবে তার ছাপাটা কেমন হতে হবে কেমন ভালো লাগবে কালো কেরকম হবে মানুষের কেমন হবে সেই সম্পর্কে এখানে বলছে বড় ও ছোট ছাপা ব্যক্তিত্বের উপর বিশেষ প্রভাব ফেলে বড় এবং ছোট ছাপা এই দুটো কি ব্যক্তিত্বের উপর প্রভাব ফেলে বড় বড় ছাপা নকশাবহুল পোশাকের স্থূলকায় ব্যক্তিকে আরো স্থূলকায় দেখায় তাই খর্বাকৃতি ও জন্য ছোট ছোট ছাপার পোশাক উপযোগী বড় বড় ছাপার হয় স্থূলকায়দের কেমন দেখায় আরো স্থূলকায় দেখায় আর খর্বাকৃতি পোশাক কেমন দেখাবে স্থূলকায়দের জন্য ছোট ছোট ছাপার পোশাক উপযোগী হবে তাকে ছোট ছোট ছাপার পোশাক পরলে ভালো লাগবে এরপরে পোশাকের রং পোশাকের জন্য উপযুক্ত রং নির্বাচন করে আমরা দেহের বাড়িয়ে তুলতে পারি। পোশাকের রং দেহের সাথে মানানসই না হলে ব্যক্তির ব্যক্তিত্ব অনেকখানি ম্লান হয়ে যায় দেখো পোশাকের জন্য উপযুক্ত নির্বাচন সৌন্দর্যকে বাড়িয়ে তুলে তোমাকে কোন পোশাক পরলে তোমাকে মার্জিত সুন্দর এবং ভদ্র দেখাবে সেটা তুমি নির্বাচন করতে হবে আর সেই নির্বাচন সঠিক নির্বাচন করে যদি তুমি পোশাক পরো তাহলে তোমার কি সব জায়গার মধ্যে তুমি নিজেকে স্বাচ্ছন্দ্য বোধ করবে এবং সবাই তোমার প্রশংসাও করতে পারে আর যদি এরকম না হয় তোমার যে এরকম নির্বাচন করা উচিত সঠিক নির্বাচনটা না হয় তাহলে সেটাকে তোমার আরো নির্বাচন করা যাদের দেহের রং তারা কোনো রঙের পোশাক নির্বাচন করতে পারে কিন্তু যারা সুন্দর ফর্সা রঙের মানুষ তারা যে কোনো পোশাকই পড়তে পারে কিন্তু যারা কালো বা শ্যামলা তাদের একটু প্রবলেম হয় তারা একটু বেছে কে অথবা নির্বাচন করে পড়তে হয় তার গায়ের রঙের সাথে মিলে পোশাক নির্বাচন করতে হবে তবে শ্যামলা রঙের রঙের ব্যক্তিদের হালকা দেখায়। লাল কমলা রং গুলো গাঢ় ও উজ্জ্বল হওয়ার দূর থেকে এদের চোখে পড়ে যেহেতু এই উষ্ণ উষ্ণ রংগুলোর তাপ শোষণ ক্ষমতা বেশি তাই গরমকালে এ ধরনের রঙের পোশাকে আরো গরম লাগে কি হলো কি কি রং দেখো লাল হলুদ কমলা এগুলো কিন্তু গাঢ় রং গরমকালে পড়লে আরো কি গরম লাগে তাই এই রঙের পোশাকে পাতলা গরনের ব্যক্তিকে বাহ্যিক দৃষ্টিতে স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী বলে মনে হয় এরপরে আসো অন্যদিকে নীল সবুজ নীলাভ সবুজ ইত্যাদি রং হালকা ও স্নিগ্ধ হয় এদের ঠান্ডা মনে হয় তাহলে ঠান্ডা রঙ কোনগুলো নীল সবুজ নীলাভ সবুজ তাই গরমকালে এই রঙের পোশাক নির্বাচন করা যেতে পারে তাহলে আমরা গরমকালে বা গ্রীষ্মকালে কোন পোশাকগুলো নির্বাচন করব। নীল সবুজ অথবা নীলাভ সবুজ তিন নাম্বারে আসো লম্বা এবং আড়াআড়ি রেখার পোশাক চেক ও স্ট্রাইপ কাপড় নির্বাচনের ক্ষেত্রেও আমাদের সতর্ক থাকতে হবে চেক কাপড় দেখো তো আমরা বলি চেক আর নির্বাচন করতে একটু বিবেচনা করে নির্বাচন করতে হবে এই রঙের বা এই ডিজাইনের কাপড়গুলো কারণ লম্বা বা খাড়া রেখার পোশাক ব্যক্তির দেহ কাঠামোকে বাহ্যিক দৃষ্টিতে বড় করে দেখায় এই যে লম্বা লম্বা করে যে রেখাটা থাকে সেটা কি ব্যক্তির দেহকে মানে যে পড়ে তার দেহকে কেমন দেখায় বড় দেখায় এখন মোটা মানুষ যদি সেই পোশাক পরে তাকে আরো মোটা দেখাবে না হ্যাঁ তাকে আরো মোটা দেখাবে অন্যদিকে আড়ি রেখা পোশাকে অতিরিক্ত লম্বা ব্যক্তির দেহ কাঠামোকে বাহ্যিক দৃষ্টিতে ছোট দেখায় আড়াআড়ি রেখা আড়াড়ি রেখা তো বুঝতেই পেরেছ যে আড়াআড়ি রেখা এখানে স্ক্রিনেও দেখতে পারবে এরপরে আসো পোশাকের আকার পোশাকের আকার কেমন হওয়া উচিত পোশাকের ঢিলে ঢালা ফুল হাতা ছোট গলার পোশাক বিশেষ উপযোগী পাতলা মানে যারা শুকনা মানুষ বা পাতলা মানুষ তাদের জন্য পোশাক কেমন হওয়া উচিত ঢিলে ডালা ফুল হাতা আর কে ছোট গলা গলাটা যেন ছোট হয় এরপরে আসো আবার বড় গলা ছোট হাতা আট ষাট পোশাকের স্থূলকায় ব্যক্তিকে অপেক্ষাকৃত স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী মনে হবে আর কাদের স্বাভাবিক স্বাস্থ্যের অধিকারী মনে হবে বড় গলা ছোট হাতার আট সাত মানে ফিট পাটের শরীরের সাথে ফিটিং করে যে জামাটা বানাই বানানো হয় সেটা হলো আট পোশাক এরপরে আস পাঁচ নাম্বার পোশাকের পরিচ্ছন্নতা পোশাকের পরিচ্ছন্নতা সেটা বুঝতে পেরেছ পোশাক পরিষ্কার পরিচ্ছন্নতা তুমি যত দামি না কেন তোমার সেই পোশাক যদি পরিষ্কার পরিচ্ছন্ন না হয় এবং স্ত্রী না থাকে সেই পোশাক আসলে কোনো মূল্য থাকবে না দামের এখানে কোনো গুরুত্ব নেই কিন্তু তোমার যে কোনো দামেরই হোক না কেন সেই পোশাকটা যদি পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং মনে করো মার্জিত মনে হয় তোমার গায়ের সাথে ম্যাচ হয় বা একটা স্বাভাবিক পোশাক হয় তাহলে দেখবে তোমাকে সবার কাছে আকর্ষণীয় মনে হবে এবং সবার চোখে ভালো লাগবে এবং নিজের কাছেও স্বাচ্ছন্দ্য বোধ করবে এরপরে আস দেখি বইয়ে কি লিখেছে ব্যক্তিত্ব বিকাশে সামঞ্জস্যপূর্ণ পোশাক পরিচ্ছদের সাথে সাথে পরিষ্কার পরিচ্ছন্নতার দিকেও খেয়াল রাখতে হবে আবার দেখো আমরা আগে জেনেছি যে নোংরা হলে দামি পোশাকও বিরক্তির সৃষ্টি করে কথাটা তো আমি আগেই বলে দিয়েছি এ অবস্থায় মানুষের ব্যক্তিত্বকে আকর্ষণীয় করে না তুমি যত দামি পোশাকে পড়ো কে যদি সেই পোশাকটা নোংরা থাকে তাহলে সেটা মানুষের কাছে তোমার ব্যক্তিত্ব ফুটিয়ে তুলবে না এর মধ্যে ছয় নাম্বার আছে সমাজের রীতিনীতি সমাজের রীতিনীতির মধ্যে দেখো কি পরে ব্যক্তিত্বকে আকর্ষণীয় করার জন্য সমাজের রীতিনীতির দিকে অবশ্যই খেয়াল রাখতে হবে তোমার ব্যক্তিত্বকে সমাজের সামনে আকর্ষণীয় বা সুন্দর ভালো করে তোলার জন্য অবশ্যই সমাজের রীতিনীতি অনুযায়ী পোশাক পরিধান করা আবশ্যক সমাজের কাছে গ্রহণযোগ্য নয় এমন ধরনের পোশাক পরিধান না করাই ভালো এতে ব্যক্তিত্বের সৌন্দর্য ফুটে ওঠে না সমাজে গ্রহণযোগ্য নয় এখন দেখো মানুষ বিভিন্ন রকমের পোশাক পরে আমাদের দেশীয় কালচার ছেড়ে এখন বাইরের কালচার আমাদের দেশে অনেক ছেলে মেয়েরাই। হ্যাঁ বেছে নিয়েছে রাস্তায় বের হলে দেখা যায় কিন্তু এটা যার যার রুচি আমি সেখানে কথা বলবো না তবে তুমি তোমার 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 পরিবেশ পরিবার সমাজ কোনটা পছন্দ করে কোনটা একটু হীন দেখে সেইটা দেখেই তোমার পোশাক পরিধান করা উচিত আমি মনে করি সেটা তোমাদের ইচ্ছায় তারপরে তোমাদের অবশ্য অভিভাবক আছে তাদের ইচ্ছা আর সমাজ সব রকমের পোশাক মেনে নেয় না কারণ বাংলাদেশ একটা মুসলিম কান্ট্রি সে দেশের পোশাক আসা কিরকম মার্জিত হওয়াটাই উচিত যেন কারো চোখ যেন বাঁকা চোখে তার পোশাকের দিকে তাকাতে না হয় তাহলে তোমরা সেই ভাবে চিন্তা ভাবনা করে পোশাক নির্বাচন করবে এবং সেই পোশাক পরে বাইরে বের হওয়ার চেষ্টা করবে শিক্ষার্থী বন্ধুরা তোমরা পোশাকের অনেক কিছুই জেনেছ আর একটু দেখি কি আছে সর্বোপরি পোশাক পরিচ্ছদ সাজসজ্জা অলঙ্কার ইত্যাদি সামগ্রী উপলক্ষ নিজের সামর্থ্য ও অনুষ্ঠানের ভাবধারার প্রতি লক্ষ্য রেখে পরিধান করলে আত্মতৃপ্তির পাশাপাশি ব্যক্তিত্ব সবার কাছে প্রশংসিত হয় যে এখানে বলছে এখন আমার যেমন সামর্থ্য আছে আমি সেই সামর্থ্য অনুযায়ী পোশাক পরব আমার চেয়ে যখন অন্যরা আরো বৃত্তশালী হবে যাদের আহ ধন সম্পদ বেশি থাকবে তাদের চাহিদা অন্যরকম হবে কারণ আমার তো এত সামর্থ্য নেই আমি তাদের মতো করব তাই আমার সামর্থ্য অনুযায়ী আমার যেটা মোটামুটি পছন্দ আমার সমাজের জন্য ঠিক সেটাই আমি নির্বাচন করব তাতে কি হবে আমার ব্যক্তিত্ব সবার মাঝে সুন্দরভাবে ফুটে উঠবে শুধু দামি পোশাক দামি জিনিস দিয়েই সব কিছু যাচাই বাছাই করা যায় না যাচাই বাছাই করে কি দিয়ে তুমি যেই জিনিসটা ব্যবহার করছো যেই জিনিসটা তুমি পরিধান করছো যেই পোশাকটা তুমি পরিধান করছো সেইটা তোমার দেহের জন্য উপযোগী কিনা তোমার আকার আকৃতিক তোমার গায়ের রং চোল যে নখ অথবা চোখ এইগুলোর উপরে ভিত্তি করে ঠিক আছে কিনা হ্যাঁ সেইগুলো নির্বাচন করে যদি সঠিকভাবে পোশাক নির্বাচন করতে পারো তাহলে তোমার পোশাক নির্বাচন সঠিক হবে এবং তোমার এই ব্যক্তিত্বটা সবার মাঝে ফুটে উঠবে তাহলে শিক্ষার্থী বন্ধুরা তোমাদের পাঠ দুই শেষ হয়ে গেল এখন তোমাদের আরেকটু কাজ বাকি রয়ে গেল বাড়ির কাজ তাহলে বাড়ির কাজগুলো দেখি কি আছে তোমাদের এখানে বাড়ির কাজ আমি একটাই দিব ব্যক্তিত্বের সাথে পোশাকের ডিজাইনের ডিজাইনের সম্পর্ক লিখো তাহলে শিক্ষার্থী বন্ধুরা আর কথা বাড়াবো না তোমরা আশা করি সবাই ভালো আছো এবং ভালো থাকবে আল্লাহর কাছে দোয়া করে তোমরা সকলেই ভালো থাকো সুস্থ থাকো এই বলে আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পেস